তো নমস্কার বন্ধুরা, শুভটুকু এসটি ব্লকে আপনাদের স্বাগত। ফের আবার একটা ভিডিও নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আপনাদের অনেক রিকোয়ারমেন্ট ছিল যে অ্যাডেনিয়াম গাছ কীভাবে পরিচর্যা করবেন, এটা একটা বিশাল বড় একটা জিনিস। কারণ কোনো গাছ করলাম তার যদি পরিচর্যা না জানি তাহলে কিন্তু আলটিমেটলি লসটা আমাদের। কারণ আর অ্যাডেনিয়াম হচ্ছে এমন একটা গাছ যে গাছের সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না। তো সেই কারণেই আমি আজ চলে এসেছি জিএস গার্ডেনে, জিএস গার্ডেনের কর্ণধার গৌরাঙ্গদার কাছে। তো গৌরাঙ্গদা নমস্কার। নমস্কার। আজকের একটু আপনাদের আপনার গার্ডেন সম্বন্ধে তো আগে ভিডিও করেছি, তো এবারে যেটা বলবেন যে গার্ডেনে এই যে অ্যাডেনিয়াম আছে, অ্যাডেনিয়ামটা কীভাবে পরিচর্যা করবে, কারণ কোন সময়ে কী ফার্টিলাইজার বা কীভাবে করলে বন্ধুরা একটু ফুল বেশি পাবে, কারণ কি ফুল ছাড়া তো অ্যাডেনিয়ামের কোনো সৌন্দর্য নেই। তো সেটা একটু দর্শক বন্ধুদের বলুন। ব্যাপার হচ্ছে আপনার কে কিভাবে করছে, কেউ মাটিতে করছে, কেউ কোকোপিটে করছে, কেউ সিন্ডারে করছে। এবার তিনটের কি তিনটের মধ্যে কি বিশেষত্ব আছে কোকোপিট সিন্ডারে? মাটিতে করলে আপনার গাছ ভালো হয়, আর কোকোপিটে করলে খুব তাড়াতাড়ি বাড়ে। কোকোপিটে আপনি যে কোনো গাছ, মানে ছোটো গাছটাই যদি আমি কোকোপিটে বসাই, আর ঠিক সেম গাছ যদি আমি এটা মাটিতে বসাই, কোকোপিট অনেক বেশি, মানে ডবল সাইজ হবে, ছ মাস পর ডবল সাইজ হবে কোকোপিটে। সব থেকে ফার্স্ট কোকোপিটে বাড়ে, কিন্তু কোকোপিটে আবার বাইরে রাখা যায় না। আর সিন্ডারে করলে কি হয়, সিন্ডার খুব ভালো হয়। এখন সবাই সিন্ডারে বেশি করছে, কারণ সবার তো শেড নেই। এবার সিন্ডারে করলে কি হয়, বৃষ্টির জলটা পড়লে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় নিচের থেকে, যার জন্য গাছটা নষ্ট হয় না। আর সিন্ডারে একটা প্রবলেম হচ্ছে প্রচুর জল দিতে হয়। আমি এই জল দেবো, খাবার দেবো, খাবার ধুয়ে জল ধুয়ে বেরিয়ে যাবে, এই জন্য সিন্ডার সবাই করতে চায় না। সবারই সব দিকে সুবিধা অসুবিধা সব কিছুতে আছে। তা ব্যাপার হচ্ছে আপনি কোনটাকে প্রেফার করবেন? আমি তো তিনটেতেই করি। আমি সিন্ডারে, আমার সিন্ডার কম করি, যেহেতু ওয়েট হয়ে যায় বলে আমি সিন্ডার কম করি, কিন্তু আমার একটা গাছ সিন্ডারে আছে, ওটা। আপনি কি পাঠান কি পুরো কোকোপিট সমেত পাঠান যেগুলো? না না না, আমরা পুরো বিয়ার রুট করে পাঠান। এই যে সিন্ডারে দেখুন একটা গাছই আছে। ওকে, এই যে সিন্ডার দেখুন, গাছটার চেহারাটা কত ভালো হয়েছে। সিন্ডারে খুব ভালো চেহারা হয় গাছের, কত বড় চেহারা হয়েছে। আর যদি কেউ সিন্ডার না পেয়ে যদি কয়লা জ্বালানোর পর যে অ্যাশটা বা ছাইটা থাকে ওটাকেও, ওতেও কি করতে পারে? হ্যাঁ, ওটা তো করতে পারে, তো ওটাও করতে পারে। ওটাও তো এক প্রকার সিন্ডার, ওটাও তো সিন্ডারই। ওটা ধুয়ে নিতে হয় একটু ভালো করে, ভালো করে ওটা একটু চাকা ধনে থাকে তো ওটাকে ভেঙে নিতে হয়। ওকে, আর যেটা ডাস্ট হয়ে থাকে ওগুলো, ডাস্টগুলোকে একদম ওই আটা চালনি দিয়ে চেলে ফেলে দিতে হয়। ডাস্টগুলো যদি বেশি থাকে তাহলে জল ধরে রাখবে, জল ধরে থাকে রুট রট হওয়ার চান্স থাকে, ওটাকে একটু চেলে নিতে হয় আটা চালনি দিয়ে। খুব ভালো জিনিস কোকো চিপে, খুব ভালো গাছ হয়। গাছ এর মধ্যে জল ধরে রাখে, আমি যদি দুদিন পাঁচ দিন জল নাও দিই, এর ভেতর থেকেও জল নিতে পারবে গাছটা, এর মধ্যে জল ধরে রাখে কোকোচিপে। আর আমি করেছি কোকোচিপ আর কোকোপিট একসাথে, এ বাইরে বর্ষায় পুরো নিম্নচাপে ফেলে, নিম্নচাপে রাখলেও কিচ্ছু হবে না, মানে টানা জল খেলেও কিচ্ছু হবে না। এটা কোকোচিপে ভিতরে এয়ার রয়েছে, এর জন্য জল আটকাবে না কিছুতে। জল অ্যাডেনিয়াম জল প্রচন্ড পছন্দ করে, কিন্তু জলটা জমা পছন্দ করে না, এটা হচ্ছে মেন ব্যাপার। জল পছন্দ করে প্রচুর, চা গাছের মতন, চার যেমন প্রচুর জল লাগে চা গাছে, কিন্তু জল গোড়া দাঁড়াতে পারবে না। অ্যাডেনিয়াম সেম, আমি পরীক্ষা করার জন্য একটা অ্যাডেনিয়ামকে 15 দিন শুধু জলে রেখেছিলাম, শুধু জলে, ফাঙ্গিসাইডও দিইনি, গাছটা পচেনি আর ওখান দিয়ে রুট বেরোচ্ছে নতুন নতুন জলের মধ্যে। কিরকম? হ্যাঁ, কিন্তু জলটা আমি পাল্টে দিই এমনি, মানে শিকড় তুলে গাছটা শুকিয়ে আমি জলের মধ্যে চুপিয়ে রেখেছিলাম, মানে শুধু গোড়াটা। তা আপনার 15 দিন পরও গাছটা খারাপ হয়নি, কিন্তু জলটা আমি পাল্টিয়েছিলাম, জলটা পাল্টে ফাঙ্গাসটা লাগতে দিইনি। রেগুলার জল পাঠিয়ে দিই, পাল্টি রেগুলার না, 2-3 দিন পর পর আমি পাল্টিয়েছিলাম, পরে দেখি আমি ওখান দিয়ে রুট বেরোচ্ছে। এটার মানেটা আমি এটাই বুঝলাম যে, মানে পুরোনো জলটা ওখানে থেকে গেলে যদি ওখান দিয়ে একটা আপনার ফাঙ্গাসটা শুরু হয়, একদম ওই জায়গাটা দিয়ে নষ্টটা হয়, একদম। এই জন্য গাছ যদি গোড়ায় জল জমে থাকে তাহলে আপনার ফাঙ্গাস ধরে ও গাছটা নষ্ট হয়, জল না জমলে কিছু অসুবিধা নেই। এই একটা ব্যাপার গেল। আর একটা কি কি ইউজ করে সেটা যে, আর এই এর সব থেকে বড় ক্ষতি করে হচ্ছে রেড মাইট, আর এটা হচ্ছে আপনার বয়ে পোকা বলে, ওটা একটা নাম মিলিবাগ। এই দুটো ক্ষতি করে। মিলিবাগ তো চোখে দেখা যায়, তাও হাত দিয়ে পাতাটা ছিঁড়ে দিতে পারি বা ওটাকে ফেলে দেয়, কিন্তু রেড মাইট খুব খতরনাক। পাতার পিছন দিকে হয় না রেড মাইট, আপনি কিচ্ছু করতে পারবেন না, রেড মানে পিছনে থাকবে, আপনি খালি চোখে দেখতে পারবেন না। আর ও প্রচুর পরিমাণে, মানে অল্প ধরলে আস্তে আস্তে সারা বাগান ছয়। এবার এই জন্য রেড মাইটের জন্য আমি তো ব্যবহার করছি ওবেরন, কাকা ব্যবহার করা যায়। ওকে, আমি ব্যবহার করি ওবেরন। হ্যাঁ, ওবেরন ইউজ করে
ওবেরনটা ইউজ করে হচ্ছে 1 ml 1 লিটার জল আর একটা স্টিকার দিয়ে সাথে স্টিকার মানে আটা আটাটা দিই, কারণ হচ্ছে ওই পাতার নিচে থাকে তো ওরা, তা উপরে যদি স্প্রে করি পাতার নিচে তো যায় না, তা স্টিকারের কাজটা হচ্ছে সব জায়গায় ছড়িয়ে দাও ওষুধটাকে একদম, আর ওষুধটাকে ধরে রাখা অনেকক্ষণ একদম, যার জন্য স্টিকারটা অবশ্যই দিতে হবে। ওকে, আর সুপারসোনাটা কি? সুপারসোনাটার মধ্যেও কিন্তু আপনার যে রেড মাইটটা মারে তার একটা ওষুধ আছে, প্রথম যদি ধরুন অল্প রেড মাইট লেগেছে কারোর, সে সুপারসোনাটা যদি দেয় তাহলে গাছটা তো গ্রোথ নেবে, প্রচুর ফুল হবে আর আপনার রেড মাইটটা নষ্ট হবে। সুপারসোনাটার কাজটা কি? সুপারসোনাটার কাজটা হচ্ছে গাছ গাছে প্রচণ্ড পরিমাণে ফুল এনে দেওয়া। ওকে, প্রচুর ফুল হয় গাছের, একটা আপনি দিলেই 15 দিন পর বুঝতে পারবেন যে গাছটা কতটা উজ্জ্বল দেখাচ্ছে, পাতাটা সবুজ হবে। মানে এটা কি ভিটামিন? হ্যাঁ, এটা মাইক্রোনিউট্রিয়েন্ট। ওকে, মাইক্রোনিউট্রিয়েন্ট, ওকে, এটা মাইক্রোনিউট্রিয়েন্ট, এটাও মাইক্রোনিউট্রিয়েন্ট, বায়োভিটা, এটাও খুব ভালো জিনিস। সিউইড, এটা সিউইড, এটা সিউইড। কিভাবে ইউজ হবে এটা? সিউড, এগুলো তো বায়ো, এগুলো তো কম বেশি ইউজ করলে অসুবিধা নেই, তা এটা আপনি 2 ml 1 লিটার জলে দিতে পারেন, 2 ml 1 লিটার, 15 দিন অন্তর অন্তর, 15 দিন অন্তর, হ্যাঁ 15 দিন অন্তর অন্তর দিতে হবে। আর একটা বিষয় সব খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গাছে পোকা লাগুক আর না লাগুক গাছের ওষুধ স্প্রে করে যেতে হবে, 15 দিন অন্তত একবার স্প্রে করতে হবে। আমরা সবাই বেশিরভাগ ভুলটা করি কি, পোকাটা লাগার পর আমরা স্প্রেটা শুরু করি, হয়তো পোকা লাগার পর আমরা ওষুধটা কিনতে যাই দোকানে, কিন্তু ব্যাপার হচ্ছে পোকা ধরুক আর না ধরুক স্প্রে কন্টিনিউ করে যেতে হবে। আর একটা জিনিস দাদা, এই অ্যাডিনিয়াম গাছে ফাঙ্গিসাইড ইউজটা কতটা প্রয়োজনীয়? ফাঙ্গিসাইড ব্যাপার হচ্ছে সার্ফ তো বেশিরভাগই সবাই সার্ফ ফাঙ্গিসাইড করে, আর একটা হচ্ছে আপনার বেবিস্ট্যান্ডটা খুব ভালো, বেবিস্ট্যান্ডটা খুব ভালো। এবার এই বর্ষাকালে মোটামুটি সপ্তাহে একবার করে করাটা ভালো, সপ্তাহে একবার, সপ্তাহে একবার করে করা, মানে এমনভাবে করবে যেন গাছের পাতাতেও পড়বে গোড়াতেও কিছুটা যাবে, একদম ভালো হয়, একদম একদম। তো প্রত্যেক বলছেন যে প্রত্যেক সপ্তাহে এখন একবার করে ফাঙ্গিসাইড দিতে। হ্যাঁ, এই একটা আছে হিউমিক গোল্ড, এটা কি হিউমিক অ্যাসিড? এটা না, এটা হিউমিক অ্যাসিড না, হিউমিক অ্যাসিড আলাদা জিনিস। ওকে, এটা এটা আপনার শিকড়টা ডেভেলপ করে, এটা প্লাস গাছে ফুল ফল, মানে এটা ফলের জন্য অনেকটা ফুল ফলটা ভালো হয় গাছের গ্রোথ। কিভাবে দেবে এটা? এটা আপনার 2 ml 1 লিটার জলে, 2 ml 1 লিটার। হ্যাঁ, এগুলো সব বায়ো, একদম অর্গানিক, আপনি মানে বায়ো ইউজ করেন? আমি বায়ো ইউজ করি। আর একটা জিনিস, অনেকে কালার পেতে গেলে আপনাকে রাসায়নিক ব্যবহার করা যাবে না, অনেকে অনেকে এখন দেখছি ইদানিং দেখছি প্রচুর লোকের, মানে বিশেষ করে নার্সারিওয়ালাদের কথা বলছি, গাছ বড় করার জন্য এনপিকে প্রচন্ড ইউজ করছে, 20-20 ইউজ করে তাড়াতাড়ি গাছ বাড়িয়ে দিচ্ছে, এটা এটা কি মানে? তাড়াতাড়ি বেড়ে গেলে তো ফুল আসবে না গাছে, গাছে বেশি বেড়ে গেলে গাছ ফুল হবে না, গাছের পাতা মোটামুটি নর্মাল থাকবে তাহলে ফুল আসবে, গাছে যদি বড় বড় পাতা হয়ে যায় না সেই গাছে ফুল ফল আসে না। এটা আপনার অন্যান্য চাষিদের কাছে শুনে দেখবেন, লাউ কুমড়োর ক্ষেত্রেও তা, খুব গাছের গ্রোথ যদি ভালো হয় তাতে ফল আসবে না, মোটামুটি যেটুকু গাছের দরকার সেরকম। এনপিকে কি ব্যবহার করতে পারে যারা করে? এনপিকে ব্যবহার না করাটাই ভালো, ওর থেকে বৃষ্টি এই এই সময় তো খুব ভালো জিনিস, বৃষ্টির জল, বৃষ্টির জলের মধ্যে সব রকম গুণ আছে, প্রচুর খাবার থেকে বৃষ্টির জল, বৃষ্টির জলটা ধরে রেখে সেই জলটা স্প্রে করতে পারে গাছের গোড়াতেও দিতে পারে, বৃষ্টির জল খুব ভালো জিনিস, বৃষ্টির জল, বৃষ্টির জল তো এনপিকে থাকেই, নাইট্রোজেন থাকেই, গাছ দেখবেন বৃষ্টিতে যেটা ভিজবে তা দেখবেন দুদিন পর দেখবেন গাছ সবুজ হয়ে গেছে একেবারে, একদম এটা ঠিক, এটা ঠিক। আর আপনি শেডের ভিতরে গাছ দেখবেন সবুজ না, অন্য টাইপের, আমার বাইরের গাছ দেখুন ডিপ সবুজ, ডিপ সবুজ, আর শেডের গাছ দেখুন ডিপ সবুজ, ডিপ সবুজ না, ফ্যাকাশে সবুজ, হ্যাঁ ফ্যাকাশে সবুজ, ফ্যাকাশে সবুজ। ওকে, এটা হচ্ছে ডিফারেন্স, বৃষ্টির জল একটা অমূল্য জিনিস, বৃষ্টির জল বিশাল ব্যাপার না, খুব ভালো জিনিস বৃষ্টির জল। আর কিছু দর্শক বন্ধুদের যদি আর কোনো কিছু টিপস দিতে চান যে যারা অ্যাডিনিয়াম করেন? একটাই টিপস হচ্ছে অ্যাডিনিয়ামে সব বেশি কিছু দেওয়ার প্রয়োজন হয় না, যাই দেবেন অল্প অল্প, বেশি কিছু লাগে না, মানে সানলাইটটা হচ্ছে মেন, সানলাইটটা খুব মেন, আর জলটাও মেন, মানে অনেকে জল ভয়ে ভয়ে ভয় দেয় না, কারণ ভয় এত এত জল কম দেয় সিঙ্ক হয়ে যায়, কনস্টাম মরে, কিন্তু না ভয় পেলে হবে না, তার আগে আপনাকে ব্যবস্থা নিতে হবে যে ড্রেনেজ ব্যবস্থাটা, ড্রেনেজ যদি ভালো থাকে অ্যাডিনিয়ামে প্রচুর পরিমাণে জল দিন, কোনো কোনো খারাপ হবে না, প্রচুর জল পেলে কিচ্ছু হবে না, প্রচুর জলও খারাপ হবে না। আপনাকে তো বললাম আমি একটু আগে, আমি জলে 15 দিন ভিজিয়ে রেখেছি গাছ, ভিজিয়ে রেখে দেখবেন কোনো সময় কিচ্ছু হবে না, অ্যাডিনিয়ামের জল যেন গাছের গোড়ায় না দাঁড়িয়ে যাবে, পুরনো জল যেন বেরিয়ে যায়, পুরনো জল বেরিয়ে যায়, মানে জল দেবো জল বেরিয়ে যাবে, গাছ যা যা নেওয়ার নেবে বাদ বাকিটা বেরিয়ে যাবে, কিন্তু জল যদি গোড়া জমে থাকে ওই জল ওখান থেকে ফাঙ্গাসটা লেগে গাছের গোড়া নষ্ট হয়। তো বন্ধুরা,
আমি আজকে আপনাদের অ্যাডেনিয়াম গাছের সম্বন্ধে বলার চেষ্টা করলাম, দাদা বললেন যে দাদা এক মিনিট আরেকটা জিনিস বলুন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন তো আর কীভাবে যদি আপনার কাছে আসতে হয়। 9830959392। কীভাবে আসবে, কোথায় আছে জায়গাটা একটু? এটা আমার বারাসাতে বাড়ি আপনার, যদি কেউ ট্রেনে আসে তাহলে বারাসাত স্টেশনে নামতে হবে, নেমে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসলে ওখানে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে ওখানে বলতে হবে ভাঙা পাঁচিল মোড় অথবা ভদ্রবাড়ি মোড়, এই দুটো জায়গায় নামলেই হবে, ওখান থেকে হেঁটে 1 মিনিট লাগবে আমার বাড়ি। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। নমস্কার।